ইসির সঙ্গে ত্রিশ শিক্ষাবিদের মত বিনিময় হবে রবিবার। সিএসসি কাজী হাবিবুল আউয়াল আরো জানান, বিশিষ্ট নাগরিক সাংবাদিক নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে। গণফোরামের বিশেষ কাউন্সিলর ডক্টর কামাল হোসেনকে দলের সভাপতি ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট না থাকায় বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন। আগামী 30 মার্চের আগে উত্তোলন শুরু হচ্ছে না। শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণ থেকে বোরোর আবাদ রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা। কয়েকদিন ধরেই এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে সেখানে। ফের ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রুশ বাহিনী। যে কোনো উপায়ে শহরটি দখলে নিতে চায় তারা। 17 দিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর্লিং হালান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে আছে বার্সেলোনা, কিন্তু তাদের পিছে ফেলে এই তারকা ফুটবলারকে 1300 কোটি টাকা প্রস্তাব দিয়ে বসে আছে ম্যানচেস্টার সিটি। প্রথম দিনে ভারতীয় নায়ক প্রবাসের সিনেমা রাধে শ্যাম 79 কোটি রুপি আয় করেছে। শুক্রবার মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে প্রবাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।